দেখুন তো দোস্তরা, আমি মুছ রাখছি। এই মুছ রাখাতে আমার কেমন দেখা যাচ্ছে? এই মুছের বাহারটা কিন্তু আমার না, ফেসবুকের এক ধরনের প্রিসেট আছে। লাইভে হঠাৎ করে বিভিন্ন ধরনের জিনিসগুলো আমি টেস্ট করতেছিলাম, টেস্ট করে পাইলাম এটা। ভাবলাম একটু টেস্ট করতে দেখি, আমি তো কখনো মুছ রাখি না, মুছটা কেমন দেখা যায়, সেই জন্য একটু টেস্ট করলাম। প্লিজ, ফেসবুকে এত বেশি প্রিসেট, কোনটা যে ভালো, কোনটা যে খারাপ, কোনটা যে মন্দ, বোঝা খুব মুশকিল। আমি তো এখানে বুক মার্কিং করে রাখতে পারি না। আমার কয়েকটা জিনিস পছন্দ আছে, বিশেষ করে কালার কারেকশনের। এই কালার কারেকশনের মানে আমাদের এই জীবনে কিন্তু দেখবেন, লক্ষ্য করে, হিউজনেস কিন্তু খুব খারাপ একটা জিনিস। যে জিনিসটা করেছে এই সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদেরকে সাগরের মধ্যে ফেলে দিয়ে পার টার দেখায় না, না দেখায় বাইর জায়গা। কারণ কেমন বাইর যাবো কত দেখি, এই যে বাইরে না যাওয়ার কারণে, এই যে মানে একটা জিনিস দরকার, 1 লাখ জিনিস দিয়ে কয় কি এখন তুই ইউজ কর, মানে 1 লাখ জিনিসের ভিতরে একটা আসল জিনিসটা খুঁজতে গিয়ে আমি তো নিজেরে হারাই ফেলাই। সেই জন্য আমি মনে করি যে ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়া অথবা মনে করেন যে এই যে অনলাইনে ফ্রি কন্টেন্ট বা অপশনগুলো, অ্যাপসগুলো ব্যবহার করার ব্যাপারে আমাদের সজাগ সচেতন থাকতে হবে। কারণ কি, এগুলো দরকার না যত তার চেয়ে বেশি এলো বাহাদুরি দেখায়। কারণ কি, এরা নিজেরা কিন্তু এই যে লক্ষ লক্ষ কোটি কোটি ভিউয়ারদেরকে বিনা পয়সা ব্যবহার করে অ্যাডভার্টাইজমেন্ট বা বিভিন্ন ধরনের মাধ্যম করে জনপ্রিয়তা তৈরি করে কিন্তু নানা ধরনের টাকা ইনকাম করে। এটা কিন্তু উদ্দেশ্য, অনেকেই মনে করে যে খুব পাবলিক মাইন্ড, আসলে পাবলিক মাইন্ড এরা কিন্তু বিলিয়ন 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 ডলার ব্যবসা করে। আপনি চিন্তা করতে পারেন, এই যে জুকারবার্গ একজন ওয়েবসাইট ডিজাইনার, একটা ওয়েবসাইটের মালিক ফেসবুক, এই ফেসবুক দেশে পৃথিবীর 3 নম্বর ধনী। আমি জুকারবার্গের বিরুদ্ধে বলতেছি না, পৃথিবীর সমস্ত কিছুই মনে করেন যারা, বিশেষ করে আমেরিকা কেন্দ্রিক যে ICT বা অনলাইন মিডিয়াগুলো আছে, আমাদেরকে এক ধরনের ইলিউশনে ফেলিয়ে দিয়েছে। আমরা কিন্তু আমাদের যে ডাইরেক্ট রিলেশনশিপ, ফিজিক্যাল রিলেশনশিপ এবং আমাদের ভালোবাসা, আমাদের সময় কিন্তু খেয়ে নিচ্ছে। আমরা যে মানুষটার একটা কাজ করলেই চলে, এটা 1 লাখ কাজ করায়, 100-100টা কাজ করায়, ব্যস্ততা রাখে। এবং আমরা মনে করি যে আমাদের বলে দুনিয়া উদ্ধার হয়ে যাবে, আমরা মনে করেন যে জীবন বদলাই যাবে, আমাদের সুখ বদলাই যাবে, আমরা সব পেয়ে যাব। কিন্তু সারাদিন কাজ করার পরে দেখবেন রেজাল্ট শূন্য। আমার এক বিখ্যাত অস্ট্রেলিয়ান প্রফেসর বন্ধু আছে, সে বলে যে তার বয়স একটু বেশি, তার সঙ্গে আমার দেখা হয়েছিল ফিলিপাইনের ম্যানিলাতে। উনি এক বক্তৃতায় বলছেন যে I am the person of old media। ওল্ড মিডিয়া মানে টিভি এবং রেডিও এবং এই যে ডায়াল আপ ইন্টারনেটের, ডায়াল আপ ইমেল চেকিংয়ের মানুষ। সে বললো যে আমি তো সবাই বলে যে গুগল, ফেসবুক এবং বিভিন্ন ধরনের টুইটার, সোশ্যাল মিডিয়া এগুলো ব্যবহার করে হাইফাই অবস্থা, কিন্তু আমি তো সারাদিন এগুলো ব্যবহার করলাম টানা 1 বছর। করার পরে দেখি যে আমার কোনো লাভ হয় নাই। আমি যা জানি তাই আমি প্র্যাকটিস করছি এবং তাই একই কথা বারবার শিখি, একই জিনিস বারবার শিখি, এক ধরনের জাবর কাটার মতো। তো সবচেয়ে ক্ষতি যা করছে, আমি ওল্ড মিডিয়ার মানুষ, নিউ মিডিয়াতে যোগদান করলাম, নিউ মিডিয়াতে যোগদান করার ফলে আমার যা ক্ষতিটা হয়েছে, আবার সবচেয়ে ভালো একটা সব অভ্যাস ছিল সেটা হলো কবিতা লেখা, বই পড়া এবং সৃজনশীল চিন্তা করা। এই যে সোশ্যাল মিডিয়াগুলো আমার দিনের অধিকাংশ সময়গুলো কেটে নেয় এবং সেই জন্য আমি চিন্তাভাবনা করে দেখছি ইমেল চেকিং করা ছাড়া এবং খুব গবেষণাধর্মী ওয়েবসাইট ছাড়া আমি কোনো কিছু আর ইউজ করবো না। সেই জন্য I am going back to my old media। ইভেন দো I am living in the new media, বাট I am going to television, গোয়িং টু ব্যাক টু মাই রেডিও অ্যান্ড নর্মাল ওয়েবসাইট ব্রাউজিং অ্যান্ড ইমেল চেকিং অনলি। সো সে সমস্ত সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ডিলিট করে দিছে। ডিলিট করে দিয়ে আমাকে বলে, দিস ইজ দ্য রেজাল্ট অফ সোশ্যাল মিডিয়া ইন মাই লাইফ, আই এম ভেরি সাফারিং অ্যান্ড আই ওয়াজ ভেরি মানে এক্সাইটেড অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম বিজি পার্সন, বাট টু বি এ হ্যাপি পার্সন, সুখী মানুষ হওয়ার জন্য, শান্তিপ্রিয় মানুষ হওয়ার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য, ভালো কাজ করার জন্য, সমাজে কন্ট্রিবিউট করার জন্য, টাকা রোজগার করার জন্য এত বেশি মিডিয়ার দরকার নেই। সেজন্য আমাদেরকে সাগরে না সাঁতরিয়ে আমাদেরকে নদীতে সাঁতরাতে হবে, অথবা উর্দে আমরা সৈকতে সাঁতরাতে পারি। সৈকতে সূর্যোদয় দেখি, সূর্যাস্ত দেখি, তাহলে আমাদের জীবন সুখী হবে। আমরা নদীতে সাঁতরালে হয়তো মাছ ধরতে পারবো, কিন্তু সাগরে সাঁতরাতে গিয়ে, মাছ ধরতে গিয়ে কিন্তু আমরা নিজেদেরকেই
হারিয়ে ফেলবো। সেই জন্য আমাদেরকে সোশ্যাল মিডিয়া এবং হিউজ কন্টেন্ট এবং হিউজ প্রোডাকশন এইসব বিষয়ে আমাদেরকে সজাগ, সচেতন ও সতর্ক থাকতে হবে। এবং ক্যাম্পেইন, ক্যাম্পেইনের নামে কিন্তু এক ধরনের টু মাচ ইনফরমেশন, একই ইনফরমেশন বারবার শেখানো হচ্ছে এবং ইজিলি বলা যায় বলে অনেকে কিন্তু এক ধরনের ইনফরমেশন ভায়োলেন্স বা ইনফরমেশন করাপশনস, এক ধরনের মনে করেন যে ফেক নিউজ এবং প্রপাগান্ডা করছে, যা জীবনের জন্য খুবই ক্ষতিকর, সমাজের জন্য খুবই ক্ষতিকর, সত্যের জন্য ক্ষতিকর। কারণ আমার আরেক প্রফেসর, মানে ঢাকা ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড রিলিজন ডিপার্টমেন্টে একটা লেকচারে গিয়েছিলাম, সেখানে বলছিল বারবার উনি শয়তানের কথা বলছিলাম, বললাম শয়তান কেমন কাজ করে, কত দেখি ভাই শয়তান তো দেখলাম না। তখন সে বলে যে তুমি সবচেয়ে সহজ একটা সুন্দর পদ্ধতি আছে, সেটা হলো শয়তানের মূল স্ট্র্যাটেজি হলো গুড অ্যান্ড ইভিল মিস করে দেওয়া। তাহলে মানুষ করে গুড অ্যান্ড ইভিল মিস করে দিলে মানুষ করে কি কোনটা সঠিক কোনটা ব্যাঠিক সেটা ধরতে পারে না। আপনি হিউজনেসের মধ্যে মনে করেন যে 100 মণ সরিষার ভিতর একটা যদি মনে করেন হীরা রাখেন, তাহলে কী করবেন, সেই হীরাটা কিন্তু খুঁজে পাবেন না। ঠিক তেমনিভাবে আমাদের কিন্তু এই সোশ্যাল মিডিয়া, আমাদের হিউজ কন্টেন্ট, ডিজিটাল কন্টেন্ট কিন্তু আমাদেরকে আমাদের হীরাটা বিরাট বড় একটা মানে সরিষার স্তূপের ভিতর কিন্তু ঢুকিয়ে দিয়ে বলতে চান হীরা খুঁজে বের কর। সেই জন্য আমরা কিন্তু এক ধরনের গেমের ভিতর আছি, এই গেম থেকে আমাদেরকে নিজের দিকে রক্ষা পেতে হবে এবং অন্যদিকে রক্ষা করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রাখি।